সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান মামুন ইফতার বাজারের খবর জানতে আজ আমরা রয়েছি বেইলি রোডে যেটিকে আসলে ধরা হয় রাজধানীর পুরান ঢাকার যে চকবাজারের ইফতার সেই চকবাজারের ইফতারের পরে সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি পরিচিত যে ইফতার বাজারটির কথা আসে সেটি হলো এই বেইলি রোডের ইফতার বাজার এবং বেইলি রোডের অত্যন্ত বিখ্যাত একটি ইফতার বাজার নবাবী ভোজ এইখানে আমরা রয়েছি এবং এই যে নবাবী ভোজ ইফতার বাজারটি এটি একটি ঐতিহ্যবাহী ইফতার আয়োজন প্রতি বছর তারা এখানে করে থাকে এবং এই বেইলি রোডে আশপাশে কিন্তু আরও অনেকগুলো ইফতার আয়োজনের খবর রয়েছে যেমন দ্য ক্যাপিটাল ইফতার বাজার এখানে কিন্তু সবচেয়ে বড় ইফতার বাজার এবং সেখানেও আমরা গিয়েছিলাম দেখেছি যে সেখানে প্রায় অধিকাংশ ইফতারের সামগ্রী বিক্রি হয়ে গিয়েছে আমরা যে ইফতার বাজারটিতে এখন রয়েছি এখানেও দেখছি যে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে আসলে ঠিকমতো দাঁড়িয়ে পণ্য কেনার মতো উপায় এখানে নেই আমরা একটু কথা বলবো এখানকার যিনি আয়োজক রয়েছেন সেই আয়োজকের সঙ্গে তিনি আমাদেরকে জানাবেন যে তার এই যে ইফতার আয়োজন এই ইফতার আয়োজন সম্পর্কে আপনি একটু বলবেন যে প্রতি বছরই তো আপনারা এখানে ইফতারের আয়োজন করে থাকেন এইবার তো গত দুই বছর আপনারা ঠিকমতো ইফতার আয়োজন করতে পারেননি বিশ এবং একুশে কোভিড পরিস্থিতির কারণে এইবার কেমন আয়োজন করেছেন ধন্যবাদ সময় টিভিতে সুন্দর একটা প্রশ্ন করেছেন গত দু বছরে কোভিড সিচুয়েশনের কারণে আমরা হয়তো ইফতার ইয়ে করতে পারিনি তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আমরা গত দু বছরে ইফতার করেছি তবে এবার ইফতারের চাহিদাটা মনে হচ্ছে অনেক বেশি এবং আজকে পর্যন্ত ছয় রোজায় এখন পর্যন্ত কাস্টমার মনে হচ্ছে দিন দিন আরও বাড়ছে এবং আমার বিশ্বাস বিশেষ কোন ইফতার আয়োজন আপনারা এবার করেছেন জি জি অবশ্যই ধন্যবাদ আমরা বিশেষ আয়োজন বলতে আপনি জানেন নববীব সবসময় বাংলার যে ঐতিহ্য এবং বর্তমান যে ট্রেডিশনাল খাওয়ার এই দুটো সমন্বয়ে আমরা ইফতার বাজার রেডি করে থাকি এবং আমাদের এখানে পাবেন আপনি সব মাটন লেগ রোস্ট আস্ত খাসি রোস্ট পেস্তা বাদামের শরবত এবং জাফরানি জিলাপি জাফরানি বোম্বে জিলাপি এছাড়া আছে হালিমের একটা অন্যরকম চাহিদা আমাদের এখানে আমরা একটু আপনার এই আয়োজিত ইফতার বাজার সেটি একটু ঘুরে দেখতে চাই তো আমরা এই যে ইফতার বাজার সেটিকে এমন এখন যেটি দেখছি যে ইফতারের সময় যেহেতু খুবই কাছে চলে আসছে এখানে বিভিন্ন রং বিভিন্ন স্বাদ বিভিন্ন গন্ধের ইফতারের আয়োজন করা হয়েছে সবগুলোই কিন্তু দেখতে এবং খেতে অবশ্যই সুস্বাদু বিধায় এখানে যে ক্রেতা উপস্থিতি সেটি কিন্তু অনেক চাপ রয়েছে অনেক ইফতার সামগ্রী শেষ হয়ে যাওয়ার কারণে পুনরায় প্রস্তুত করে নিয়ে আসা হচ্ছে এবং সেই জন্য কিন্তু যে ক্রেতারা তারা অপেক্ষা করছেন এখানে আমরা একটু বিক্রেতার সঙ্গে কথা বলবো যে এখানে কি কি পদের মাংস দিয়ে তৈরি আইটেম রয়েছে জি স্যার এখানে চিকেন রেসিপি আছে চিকেন টিক্কা তান্দুরি আছে ডিপসিক আছে এগুলো আছে আমাদের দাম কেমন আমার 275 টাকা চিকেন রেসিপি টিক্কাও 275 টাকা করে তান্দুরি 275 ডিপসিক 190 টাকা এগুলোই আছে চাহিদা কেমন দেখছেন চাহিদা আল্লাহর রহমতে ভালোই আছে বলছিলাম বিক্রেতার সঙ্গে যিনি এখানে মাংস দিয়ে তৈরি যে বিভিন্ন ইফতার রয়েছে সেই ইফতারের সামগ্রীগুলোর দাম জানাচ্ছিলেন আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে এখান থেকে আসলে ইফতার ক্রেতারা কিনে মান এবং দাম সম্পর্কে আমরা একটু সংশয় সম্পর্কে আছি একটু যদি বলেন যে এখান থেকে আসলে ইফতার কিনেন কিনা আপনি ভালো দামের দিকে একটু বেশি অত্যন্ত বেশি দাম যার কারণে মানে ভালো দেখে এই জন্য আসছে হলো এখানে যারা আসে মোটামুটি সবাই বিশেষ দেখেই আসে যেখানে আচ্ছা অর্থাৎ আপনি বলছেন মান ভালো রয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে মান ভালো হবার কারণে এখানে কিন্তু আসেন বলে জানাচ্ছেন তো এই যে বেইলি রোডের ইফতার বাজার এই ইফতার বাজারটি সবাই জানিয়ে রাখি যে প্রতি বছর ঐতিহ্য রয়েছে এই বেইলি রোডের যে তারা বিভিন্ন ধরনের ইফতার আয়োজন করে থাকেন এখানে যে দোকানগুলো রয়েছে রাস্তার ধারে সেই দোকানগুলো কিন্তু ছাড়াও অস্থায়ী অনেক ইফতার আয়োজনও এই বেইলি রোডে হয়ে থাকে তবে যেটি বলছিলাম শুরুতে যে চকবাজার বা নাজিরাবাজার বা পুরান ঢাকার অন্যান্য ইফতার আয়োজনের পরই সবচেয়ে বেশি পরিচিত যে নামটি ইফতারের জন্য সেটি হলো এই বেইলি রোড এই বেইলি রোডের বিখ্যাত যে কয়েকটি ইফতার বাজার রয়েছে ইফতারের আয়োজন যারা করে থাকেন তার মধ্যে একটিতে আমরা এখন রয়েছি এবং আমরা এখানকার যে অবস্থা দেখছি যে এখনও ইফতারের কিছু সময় বাকি রয়েছে তারপরেও এখানে ইফতার সামগ্রী কিন্তু অধিকাংশই বিক্রি হয়ে গিয়েছে আমরা এখানকার একজন
বিক্রেতার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এইখানে কোন কোন ধরনের ইফতার আপনি এখানে বিক্রি করছেন। আমি এখানে মাটন লেগ রোস্ট, চিকেন ফুল রোস্ট, তারপরে চিকেন পিস রোস্ট, মাটন ভুনা, বিফ ভুনা, তারপর চিকেন জাল ফ্রাই। চাহিদা বেশি কোনটা? সরি, চাহিদা বেশি কোনটা? মাটন লেগ রোস্টের চাহিদাটা খুব বেশি। এবছর রমজানে একটু এটা ভিন্ন ধর্মী করা হয়, এই জন্য অনেক চাহিদা থাকে। স্পেশাল জর্দা, পেস্তা বাদামের শরবত, সুইট লাচ্ছি, তরমুজের লাচ্ছি, নবাবি লাবান ছাড়াও বিভিন্ন স্পেশাল খাবার তাদের রয়েছে। রয়েছে স্পেশাল গরুর তেহারি। আসলে তারা এইখানে কিন্তু প্রায় বলা চলে যে 70-80 পদের ইফতার তারা এখানে তৈরি করে থাকেন। এই ইফতার আয়োজনের আরেকটি বড় অংশ রয়েছে হালিম, যেটি আমরা দেখানোর চেষ্টা করব। হালিম ছাড়াও এখানে জিলেপি কিন্তু গরম গরম তৈরি করা হচ্ছে। নিশ্চয়ই দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায় যে এখানে গরম গরম জিলাপি তৈরি করা হচ্ছে এবং সেগুলো এখানে যে বিক্রি করা হচ্ছে এবং ক্রেতারা সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন। কত ধরনের জিলাপি আসলে আপনারা তৈরি করছেন এখানে? বিভিন্ন আকৃতির হলো বোম্বাই জিলাপি, আরেকটা হচ্ছে রেশমি জিলাপি। কোনটার দাম কেমন? বোম্বাইটা হচ্ছে 300 টাকা, রেশমিটা হচ্ছে 500 টাকা। রেশমি জিলাপি 500 টাকা কেজি আর বোম্বে জিলাপি 300 টাকা কেজি। ধন্যবাদ। কথা বলছিলাম আমরা কথা বলছি ইফতার বাজার নিয়ে। এই ইফতার বাজারের প্রতিদিনের ইফতারে হালিম না হলে কিন্তু ইফতার আসলে জমে ওঠে না এবং সারাদিনের যে ক্লান্তি হালিম সেই ক্লান্তি অনেকটাই দূর করে। আমরা এই যে ইফতার বাজার সেই ইফতার বাজারটির হালিম যেখানে বিক্রি হয় সেই অংশে রয়েছে এবং এইখানে দেখা যাচ্ছে এইখানেও কিন্তু অনেক ভিড় রয়েছে। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে কত ধরনের হালিম তারা এখানে প্রস্তুত করেছেন এবং দাম কেমন একটু বলবেন সংক্ষেপে, যে আমার নাম, বাটির আকৃতি কেমন এবং দাম কত করে? আমাদের স্যার মোটামুটি সামনে গত বছর ওরকমই দাম। সবচেয়ে বড় বাটি কত এখানে? 1200 টাকা স্যার। এটা কি? আর ছোটটা? ছোটটা স্যার 400 টাকা। 150 আর 1200? 400 আর 1200। গরুর হালিম না খাসির? গরু খাসি দুটোই স্যার। দাম কি একই? জি একই দাম। চাহিদা কেমন দেখছেন? মোটামুটি স্যার অনেক ভালো, আগের তুলনায় অনেক ভালো। ধন্যবাদ। এই যে হালিম অংশের চাহিদা বিক্রেতা বললেন যে অনেক চাহিদা রয়েছে এবং আমরাও সেটি আসলে দেখতে পাচ্ছি এখানে। হালিমের যে চাহিদা সেটি আসলে ব্যাপক এবং একজন পরে আরেকজন কেনার জন্য বলা চলে এখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন তারা শেষ পর্যন্ত যাতে সংগ্রহ করতে পারেন তাদের এই ইফতার। তো রাজধানীর বেইলি রোড থেকে আমি জানাচ্ছি ইফতার বাজারের খবর, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ইফতারের বাজার বেশি ভাই, তাই কয়েছেন। হ্যাঁ
ইফতার বাজারে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা ইফতার বাজারে যাচ্ছি রাজধানীর বেইলি রোড থেকে, এবং এর আগের সময় যেমন জানাচ্ছিলাম যে বেইলি রোডের বিখ্যাত যে ইফতারের দোকানগুলো রয়েছে সেগুলো থেকে আপনাদের ইফতারের আয়োজন খবর জানাচ্ছি। সেই ধারাবাহিকতায় এখন ইফতার আয়োজন, এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন পদের ইফতার, বিভিন্ন রঙের ইফতার, মুখরোচক ইফতারি দিয়ে এই ইফতার বাজারটি পরিপূর্ণ রয়েছে। আমরা শুরুতে দেখছি যে ইফতার আয়োজন রয়েছে, তার সামনে হালিমের হাড়ি রয়েছে, সেখানে হালিম রাখা রয়েছে। জানবো যে কিসের হালিম এগুলো? এটি তার গরু আর খাসি। দাম কেমন? দাম ভালো, গরু শেষ খাসি আছে। গরু শেষ? গরু শেষ। বড়টা সবচেয়ে কত বাটি? বড়টা 750 টাকা। ছোটটা? ছোটটা 450। গরু শেষ হয়ে গেছে না? কথা বলছিলাম এখানকার বিক্রেতার সঙ্গে, এবং আমরা দেখছি যে এখানে বেশ পরিবেশসম্মতভাবেই ইফতারগুলো পরিবেশন করা হয়েছে, অর্থাৎ যাতে বাইরের ধুলো বালি এইখানে না পড়ে সেই রকম আয়োজন এখানে করা হয়েছে। আমরা এ ব্যাপারে একটু জানার চেষ্টা করবো। তার আগে জানিয়ে রাখি যে রেশমি জিলাপি কেজি 400 টাকা, বোম্বে জিলাপি 300 টাকা, ছোলা বুট 280, ছোলা বাটুরা 320, খাসির রেজালা 1600 টাকা কেজি, চিকেন রোস্ট 150, মোরগ পোলাও 220, আরও বিভিন্ন পদের ইফতার আয়োজন এখানে হয়েছে, যেগুলো আসলে খুবই মুখরোচক, এবং এখানে ক্রেতারাও কিন্তু ভিড় করছেন কেনার জন্য। একটু বলবেন আমাদের সংক্ষেপে যে এইখানে যে ইফতার আয়োজনগুলো করেছেন আপনারা, আমরা দেখছি বেশ পরিবেশসম্মত উপায়ে, যাতে ধুলো বালি না পড়ে আপনারা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন প্রত্যেকটি ইফতার, অন্যান্য জায়গাতে এরকম দেখা যায় না। আমরা মূলত বেইলি পিঠাকরণ জায়গার রেস্টুরেন্ট বেইলি রোড 36 বছর আমরা এখানে আসি। আমাদের খাবারের কোয়ালিটি এবং মূলগত মান এবং হাইজেনিক পরিবেশটা যেটাই বর্ণনা করলাম, আমরা চেষ্টা করি যে কাস্টমারকে 100% সার্ভিসটা দেওয়ার জন্য। কত বছর যাবত ইফতারের আয়োজন করছেন? বেইলি রোডে বেইলি পিঠাকরণ জায়গায় 36 বছর ধরে আমরা বেইলি রেস্টুরেন্টে আসি। এখনো বছর তো কোভিড এর কারণে ব্যবসা করতে পারেনি। জি, গত 2 বছরে আমরা কোনো ইফতার করতে পারি নাই, এই জন্য আমরা এই 2 বছর পরে এবার আলহামদুলিল্লাহ ইফতার করতে পারছি। কাস্টমারও ভালো সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ।
চলতেছে সব। ধন্যবাদ। আমরা এই যে ইফতার বাজারটি দেখাচ্ছিলাম, ইফতার বাজারে মাংস দিয়ে তৈরি বিভিন্ন পরোটা রয়েছে, বিভিন্ন যে প্রচলিত ইফতার রয়েছে সেই ইফতারগুলো রয়েছে, চিকেন আচারি, চিকেন টিক্কা, বারবিকিউ, চিকেন কফি কাবাব, জেগবি স্পেশাল দই বড়া, চিকেন কাটলেট, ভেজিটেবল পাকুড়া, বিভিন্ন নামের বিভিন্ন রঙের ইফতার এখানে রয়েছে। আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো, আমরা একটা সরাসরি সম্পর্কে রয়েছি ভাই। আসলে এই বেলি রোডের তো ইফতারের জন্য বেশ নাম করা, এখানে ইফতার কিনতে আসুন। ধন্যবাদ আপনাকে। আসলে এই বেলি রোডটা ঢাকার ঐতিহ্যের একটা জায়গা, যেখানে অনেকগুলো বড় বড় দোকান প্রতি বছরের ইফতারি আয়োজন করে থাকে। আমরাও বছরে আমাদের মাসে এখানে আসি, এখানে টিকাগর একটা ঐতিহ্য। এখানকার পণ্যের মান এবং দাম নিয়ে যদি একটু বলতে, সেফার আইনও এখানে কিন্তু মান ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আছে। তো আমরা এখানে আসি, দাম কি বেশি? হ্যাঁ, দামটা কিছুটা বেশি। ক্রেতার সঙ্গে কথা বলছিলেন, তিনি আসলে ক্রেতার সঙ্গে লিখছেন, তিনি জানাচ্ছিলেন দাম কিছুটা বেশি। আসলে দোকান ভেদে পণ্যের দামও কিছুটা কম বেশি করে। আমরা বিভিন্ন যে ইফতারের নাম বলছিলাম তার ভিতরে এখানকার যে ইফতারগুলো রয়েছে তার মধ্যে বিশেষ কিছু আয়োজন আমরা দেখি বিভিন্ন সময়ে, সেই বিশেষ আয়োজনটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যে এখানে আমরা দেখছি বিশেষ আয়োজন আপনি রেখেছেন, একটু বলবেন যে এখানে এগুলোর নাম কি এবং দাম কেমন? আমাদের এটা বেলি পিঠাগর, বেলি লুটের ঐতিহ্যবাহী। তো এখানে আপনার অনেক আইটেমে শেষ, রমজানের সময় এমনি আমাদের আইটেম একটু কমে হয়, তারপর আমরা কিছু আইটেম রেখেছি, এর মধ্যে ম্যাক্সিমাম আইটেম শেষ। এর মধ্যে মালপোয়া আছে, ক্ষীরপুলি, পানপিঠা, ছাই রসপাকন, মুগশলা আর ফিরনি। এগুলো তো আসলে প্রচলিত যে ইফতার, সেই ইফতারের আয়োজনের বাইরে আমরা ইফতার বাজারগুলো ঘুরে এমনটা দেখি না, কিন্তু এইখানে আপনাদের এগুলো চাহিদা কেমন? পিঠার চাহিদা তো দেখা গেছে, আপনার পিঠাটা অনেক লোভনীয় একটা খাবার, যেটা বাংলার ঐতিহ্য থেকে এসেছে। তো সেই ক্ষেত্রে এটা না বললেই নয়, পিঠার চাহিদা সবসময় আছে, ইফতারেও পিঠার চাহিদা আছে। পিঠা ইফতারে একটু কমই থাকে, যেহেতু ইফতারে আইটেমটা খাবার বিভিন্ন রকমের খাবারের আয়োজন থাকে, সেই ক্ষেত্রে পিঠার চাহিদাটা একটু কম, আরও সাথে গরম, এজন্য ধন্যবাদ। আমি বলছিলাম পিঠা প্রসঙ্গে জানাচ্ছিলেন যে এখানে যে পিঠা দিয়ে তৈরি যে ইফতার সামগ্রীগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিছুটা কম রয়েছে। আমরা দেখছি এখানে ভিড় কম, কিন্তু অন্যান্য জায়গাগুলো যেগুলো রয়েছে প্রচলিত যে ইফতার, যেরকম পেঁয়াজ, ছোলা, বিভিন্ন মাংস দিয়ে তৈরি যে ইফতারগুলো রয়েছে সেগুলোর চাহিদা ব্যাপক রয়েছে এবং সেখানে ভিড়ও রয়েছে। তো আসলে পুরান ঢাকার পর ঐতিহ্যবাহী ইফতার কোন স্থানে হয় সেরাম ভাবতে গেলে কিন্তু বেলি রোডের কথা চলে আসে, এবং এই বেলি রোডের যে ইফতার বাজার সেই ইফতার আয়োজনের খবর আপনাদেরকে আজকে জানাচ্ছিলাম। এই বেলি রোডের অনেকগুলো ইফতার আয়োজন রয়েছে, তা ক্যাপিটাল ইফতার বাজার, নবাবী ভোজ, এছাড়া ফিরোজপুর ইফতার বাজার থেকে শুরু করে এই বেলি রোড কিন্তু ইফতারের জন্য বেশ বিখ্যাত এবং পরিচিত। তো আসলে ইফতারের আগ পর্যন্ত এই বিক্রি চলতে থাকে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে ইফতারের কিছু সময় আগে এই ইফতার আয়োজনগুলো থেকে সমস্ত ইফতারই কিন্তু বিক্রি হয়ে যায়। রাজধানীর বেলি রোড থেকে আজ জানাচ্ছিলাম ইফতার আয়োজনের খবর, নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো প্রান্ত থেকে জানাবো।